হ্যালো বন্ধুরা, আমাদের আপনাদের চ্যানেল মাসি সরকারে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে আমের আচার। আপনারা সবাই জানেন মুখরোচক আমের আচার খেতে কতটা পরিমাণ সৌন্দর্য লাগে। তো বন্ধুরা, আজকে যে আমের আচারটা আমরা নিয়ে এসেছি ওটা আপনাকে পুরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, এবং আমের আচার কীভাবে বানাতে হয় সেটা দেখে আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা আমের আচার এই মুহূর্তে বানানো শুরু করে দিয়েছি। একটা কড়াইয়ে আমরা প্রথমে তেল নিয়ে নিয়েছি, তেল নিয়ে নেওয়ার পর ওখানে আমরা বিভিন্ন ধরনের মশলা দেব, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা লঙ্কা দিয়ে দিয়েছি, যেগুলো আমাদের শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাকে ভেঙে 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 আমরা দিয়ে দিয়েছি। তো আচারটা যদি লঙ্কা বেশি করে দেন তো ঝাল ঝাল লাগে, আচারটা মুখরোচক লাগে। তো আপনি দেখতেই পাচ্ছেন কত ধরনের আরও আমরা মশলা এখানে অ্যাড করছি, মানে বিভিন্ন ধরনের মশলা আমরা এখানে দেওয়ার পরে এখানে মুখরোচক একটা আচার আমরা এখানে একটা রেডি করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা এখানে চিনি দেওয়ার পরে এখানে জিরা, সব যত ধরনের মশলা লাগে আপনার, বিভিন্ন কোয়ালিটির মশলা আপনি দিতে পারেন। তো আপনি কী কী মশলা দিবেন সেগুলো যদি আপনার জানতে হয় তো আপনি কমেন্ট করতে পারেন, সেখানে আমি বলে দিব আপনাদের কীভাবে কোন সময় মশলা দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এই মুহূর্তে কড়াইতে এখন মুখরোচক আচার বানানো চলিতেছে। তো আপনি দেখুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ও ভিডিওটাকে লাইক করতে তো অবশ্যই ভুলবেন না, আর কমেন্ট তো কোনো মতেই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে আরেকটা ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ করে তোলে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা একটা মুখরোচক আচার বানানোর জন্য রেডি করছি, আপনি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি এখনও সাবস্ক্রাইব করেননি কেন, আপনি তো বুঝতেই পারছেন না। আরে ভাই, সাবস্ক্রাইবটা তো করুন, জলদি জলদি সাবস্ক্রাইব যদি নাই করেন আমার চ্যানেলটা উঠবে কীভাবে, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন দাদা। এবার দেখতে পাচ্ছেন কড়াইতে আমরা শুকনো আমকে দিয়ে দিলাম, আমটাকে আমরা রোদে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আবার ভিজিয়েছিলাম। আপনি দেখতে পাচ্ছেন আমের যে আমগুলোকে কেটে 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 আমরা সেই আমগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর লাগছে, আরও তো বাকি আছে, পিকচার তো আমি বাকি হে বস, আমি তো ট্রেলার চাল রা হ্যাঁ, তো পুরা ভিডিও দেখো, লাস্ট মে আপকে লিয়ে এক তোহফা হ্যাঁ, আপ দেখ সকতে হো। তো ভাই আপ দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে মুখরোচক আচার তৈরি হচ্ছে, মুখরোচক আচারটা দেখে তো আমার মুখে এক্ষুনি জল চলে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের এই মুখরোচক আচারটা। তো দেখো আমরা এখানে আরও কিছু মশলা দিচ্ছি, যেটা হচ্ছে ধনের গুঁড়ো। তো আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখনই আচারটা, দেখে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এখন দেখতে। তো বন্ধুরা, আপনার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বলুন কেন বলেন তো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর লাইক করতে তো কোনো মতেই ভুলবেন না, ঠিক আছে। আরে লাইক যদি নাই করেন তাহলে আমার ভিডিওটা উঠবে কীভাবে, আমার ভিডিওটাতে ভিউজ আসবে কীভাবে, যত পারবেন ভিডিওটা শেয়ার করেন যাতে আমার ভিডিওটা তাড়াতাড়ি ভিউজ আসে। তাহলে বন্ধুরা আপনারা বুঝেন না কেন আমার চ্যানেলটা উঠানোর জন্য আমি তাড়াতাড়ি করছি, আপনারা কী করেন বলেন তো, একটু তাড়াতাড়ি চ্যানেলটা উঠিয়ে দেন আমার, আপনাদের সাপোর্ট আমার একান্ত দরকার। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের মুখরোচক আচারটা কত সুন্দর লাগছে দেখতে, আচার দেখে তো আমার এক্ষুনি মুখে জল চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই তুলে একটা। আরে কত সুন্দর লাগছে, আশা করছি আপনাদেরও খেতে ইচ্ছে করছে, যার যার খেতে ইচ্ছে করছে সেই অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন অবশ্যই তার বাড়িতে আমি কুরিয়ার করে দেব। ওকে ভাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আচার আমাদের গ্রাম্য পদ্ধতিতে, পুরো একটা একদম মুখরোচক আচার। যদি এইরকম টাইপের আচার বানাতে আপনার কোনো সমস্যা হয় আপনি কমেন্ট করতে পারেন।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।